ক্লাস নাইন, ছায়া, জীবন বিজ্ঞান পরিবেশ, শুভ্রনীল চক্রবর্তী। বিভাগ গ, এইগুলো করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে। দেখে নাও উত্তর। 1 নম্বর, ভিটামিন কাকে বলে? উত্তর পেজ নম্বর 29, ভিটামিন কাকে বলে? নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে শিশুদের ও পরিণত বয়সে কি কি রোগ হয়? পেজ নম্বর 30, শিশুদের হয় রিকেট এবং পরিণত বয়সে হয় অস্টিওম্যালেসিয়া। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, একটি সরল শর্করা ও একটি জটিল শর্করার নাম লেখো। উত্তর পেজ নম্বর 26, সরল শর্করা লিখবে গ্লুকোজ, নেক্সট জটিল শর্করা লিখবে পেজ নম্বর 27, সেৎসার। নেক্সট প্রশ্ন, নিউক্লিওটাইড কেন গুরুত্বপূর্ণ? পেজ নম্বর 27, এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন, আর এইখানে 1 নম্বর দিয়ে দেবে। 5 নম্বর, জীব সংগঠনের স্তরগুলি পরপর তীর চিহ্ন দিয়ে সংযুক্ত করো। পেজ নম্বর 40। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, কোষের সংজ্ঞা লেখো। উত্তর পেজ নম্বর 31, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 8 নম্বর, প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? পেজ নম্বর 38, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কোষ পর্দা কি? পেজ নম্বর 32, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, কোষ পর্দার 2টি কাজ লেখো। পেজ নম্বর 33, এখান থেকে যে কোনো 2টো কাজ লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 11 নম্বর, ক্রোমাটিন জালিকার গুরুত্ব কী? পেজ নম্বর 34, এইখান থেকে এই পর্যন্ত। ১২ নম্বর, বৃক্কের 2টি কাজ লেখো। পেজ নম্বর 47, 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ। নেক্সট প্রশ্ন, প্লীহা না থাকলে আমাদের কি অসুবিধা হবে? উত্তর পেজ নম্বর 47, আরবিসি উৎপাদন ব্যাহত হবে আর ডাব্লুবিসি নিঃসরণ ব্যাহত হবে। তাহলে 1 নম্বর লিখবে আরবিসি উৎপাদন ব্যাহত হবে, 2 নম্বর ডাব্লুবিসি নিঃসরণ ব্যাহত হবে, আর অনাক্রম্যতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। নেক্সট, মাইটোকন্ড্রিয়া না থাকলে কোষের কি অবস্থা হবে? উত্তর পেজ নম্বর 34, শক্তি উৎপাদন হবে না বা শক্তি উৎপাদন ব্যাহত হবে, আর 2 নম্বর লিখবে কোষীয় কাজ ব্যাহত হবে। নেক্সট নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, কোষীয় অঙ্গাণু না থাকলে ইউক্যারিওট কোষকে কি প্রোক্যারিওট বলা যাবে? উত্তর লিখবে না, কারণ নিউক্লিয়াস পদাবৃত অঙ্গাণুবিহীন যে হয় তাহলে হবে না, কারণ হচ্ছে বস্তু, এটা লিখবে জেনেটিক বস্তু, হিস্টোন প্রোটিনবিহীন, ডিএনএ প্রকৃতি, আর এখানে ইউক্যারিওটিক কোষে হিস্টোন নন, হিস্টোন প্রোটিন ডিএনএ দ্বারা গঠিত, এটাকেও প্রোটিনটাকেও বিহীন হতে হবে তাহলেই হবে। তাহলে উত্তরটা লিখবে না, আর এইখান থেকে পর্যন্ত লিখে দেবে। না, আর এইখান থেকে পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 16 নম্বর, অঙ্গ কাকে বলে? পেজ নম্বর 40, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন,
17 নম্বর কোষে লাইসোজোম কেন দরকার? পেজ নম্বর 36 এইখান থেকে এই পর্যন্ত লিখবে আর এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, ফ্লোয়েম কয় প্রকার ও কি কি? পেজ নম্বর 42 লিখবে ফ্লোয়েম পাঁচ প্রকার, সিবনল, সিবকোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। নেক্সট প্রশ্ন 18 নম্বর 19 নম্বর জটিল স্থায়ী কলার শ্রেণীবিভাগ চারটে দেখাও। উত্তর পেজ নম্বর 42 এই ছকটা করে দেবে পুরোটা এখান থেকে এই পর্যন্ত। নেক্সট 20 নম্বর এটিপিকে কোষের এনার্জি কারেন্সি কেন বলে? পেজ নম্বর 27। নেক্সট 21 নম্বর তিনটি অঙ্গাণুর নাম লেখো যাতে ডিএনএ থাকে। পেজ নম্বর 33 একটা হবে নিউক্লিয়াস, দুই নম্বর হবে এই পেজ নম্বর 34 নিউক্লিয়াস, নিউক্লিয়াসে ডিএনএ থাকে, আর মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতেও থাকে। ডিএনএ আর তিন নম্বর হবে প্লাস্টিড। ডিএনএ। নেক্সট প্রশ্ন, ডিএনএ ও আরএনএ এর পার্থক্য লেখো। পেজ নম্বর 29 ডিএনএ আর আরএনএ এর পার্থক্য। নেক্সট প্রশ্ন, তেইশ নম্বর জাইলেম ও ফ্লোয়েমের একটি করে গঠনগত কার্যগত পার্থক্য লেখো। উত্তর পেজ নম্বর 43 জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য। নেক্সট প্রশ্ন, নেক্সট 24 নম্বর আবরণী কলার একটি করে বৈশিষ্ট্য ও কাজ লেখো। উত্তর পেজ নম্বর 44 আবরণী কলার বৈশিষ্ট্য এখান থেকে একটা লিখে দেবে আর কাজ লিখে দেবে এখান থেকে। নেক্সট প্রশ্ন, পেশি কলার কাজ লেখো। 25 নম্বর উত্তর, পেশি কলা, পেশি কলার কাজ। পেজ নম্বর 45 কাজ। আজকে এই পর্যন্তই, এরপর নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।